বড়বাজারের বিখ্যাত একটি দোকানে গিয়ে দেখলাম ওনাদের কারখানায় তিলের খাজা বা তিল পাটালি তৈরি হচ্ছে। গোয়ালিয়র অর্থাৎ মধ্যপ্রদেশে এটা খুবই ফেমাস। এখানে এটা গাজাক নামে পরিচিত, বিহারে আবার তিলকুট নামেও পরিচিত। তো বন্ধুরা, চলুন কারখানায় কীভাবে এই গাজাক বা তিলের খাজা তৈরি হচ্ছে সেটা দেখে নি। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। এটা হচ্ছে চিনির সিরাপ, দেখতে অনেকটা গ্লিসারিনের মতো। তো প্রথমে চিনির সাথে এই সিরাপটা মেশানো হয়। প্রথমে একটা কড়াইয়ে জল নিয়ে তাতে চিনি এবং চিনির সিরাপ ও তারপর দেখুন গুড় মেশানো হচ্ছে, এটা হলো আখের গুড়। এরপর ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়। এইভাবে চিনি ও গুড়ের মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়। দেখুন টকবগিয়ে ফুটছে, এটি প্রায় 40-45 মিনিট ফুটতে থাকে এইভাবে, যতক্ষণ না এটি গাঢ় হয়ে আসছে। 40-45 মিনিট ফোটার পর এই মিশ্রণটি ঠিক এইরকম টেক্সচারে দাঁড়িয়েছে। এবার এটাকে কাঠের হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরও গাঢ় করা হচ্ছে। এইবার এটিকে উনান থেকে নামিয়ে শেষবারের মতো ভালো করে পাক করে নেওয়া হচ্ছে। এখন এই চিনি ও গুড়ের মিশ্রণটি দুটি পাতলা ট্রের মধ্যে ঢেলে নেওয়া হলো কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য। এইবার ওপর থেকে এলাচ, দারচিনি ও লবঙ্গর গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো ফর ফ্লেভার। এইবার একটা খুন্তির সাহায্যে ভালো করে চিনির জেলিটির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই মেশানোর কাজটি বেশ ভালোভাবে করতে হয়, না হলে কোথাও কম কোথাও বেশি ফ্লেভার হয়ে যাবে। এখন এই মেশানোর কাজটি প্রায় সম্পন্ন হলো 15 মিনিট পর। অন্যদিকে গরম কড়াইয়ে সাদা তিল দেয়া হলো। এই তিলগুলো প্রায় 10 মিনিট ভালো করে রোস্ট করে নেওয়া হবে। এই দাদা কিন্তু বেশ মনোযোগ সহকারে এই তিল ভাজার কাজটি সম্পন্ন করছে। এইবার এই চিনির জেলিটা একটু ঠান্ডা হয়ে এলে এটাকে একটি মেশিনের ওপর দেওয়া হলো। এই মেশিনটির কাজ হলো চিনির তালটাকে সূক্ষ্ম সুতোয় কনভার্ট করা। এই প্রসেসটা প্রায় 15-20 মিনিট চলতে থাকে। আপনারা হয়তো দেখে থাকবেন সোনপাপড়ি কারখানায় এই প্রসেসটা হাতে করে করা হয়। এই মেশিনটি এইভাবে লাগাতার ঘুরিয়ে ঘুরিয়ে চিনির তালটিকে এটি ফাইবারে কনভার্ট করে। যত চিনির তালটিকে ফাটা হচ্ছে তত কিন্তু কালারটা হালকা হয়ে আসছে, অবশেষে দেখুন গোল্ডেন কালারে কনভার্ট হলো। এইবার এই ফেটানো চিনির তালটি গরম রোস্টেড তিলের মধ্যে দেয়া হলো এবং এই দাদা তালটিকে ভালোভাবে তিলের সাথে মেশাচ্ছে। খুবই গরম থাকে তিলটি, তো কাজটি খুবই রিস্কের, হাতে ফোসকা পড়ে যাওয়ার ভয় আছে, তাই খুবই সতর্কের সাহায্যে কাজটি করতে হয় ধীরে ধীরে। এই মিক্সিংয়ের কাজটি বেশ কিছুক্ষণ সময় লাগে আর তার সাথে সাথে শরীরের জোরও লাগে। এইভাবে কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে ওপর থেকে তিল দিয়ে দিয়ে চিনির দলাটাকে ভালোভাবে মিক্সিং করা হয়।
এইবার একটি নাইলন বস্তা চাপা দিয়ে বেশ শরীরের বল প্রয়োগ করে মিক্সিংয়ের কাজটি সম্পন্ন করা হয় এবং এই কাজটি সম্পূর্ণ হাতেই কিন্তু করা হয়। মিক্সিং ভালোভাবে হয়ে যাওয়ার পর একটা পাতলা লোহার কাটারের সাহায্যে একটু একটু করে কেটে দেওয়া হয় ওই দুই ব্যক্তির কাছে, যারা সারাক্ষণ এগুলিকে বড় বড় কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়েই চলেছে। বেশ কয়েকবার উল্টে পাল্টে পিটিয়ে নেওয়া হয়। কাঠের হাতুড়িগুলি বেশ ওজন আছে এবং সাইজেও অনেকটা বড়। যতক্ষণ এটাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়, সুন্দর একটা তিলের গন্ধ বেরিয়ে আসে এর থেকে। আর সবশেষে এই ব্যক্তির কাজ হলো পিস পিস করে হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে মোটামুটি একটা শেপ দিয়ে ট্রের মধ্যে রাখা। অর্থাৎ খাজাগুলি পেটানোর পর একটি পাতলা শীটের মতো তৈরি হচ্ছে। এই ব্যক্তিটি সেটিকে ছিঁড়ে ছিঁড়ে ট্রের মধ্যে রাখছেন। একটি ট্রেতে প্রায় 28 পিসের মতো ধরে। এইবার এই ট্রেগুলি অন্য একটি জায়গায় নিয়ে আসা হচ্ছে এবং এইভাবে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হচ্ছে। দেখুন, ঠিক এইভাবে প্রায় এক ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এগুলিকে প্যাকেটিং করে দেওয়া হয়। সো গাইস, এখন এই গাজাক নিয়ে নিয়েছি, আপনাদেরকে বানানোর প্রসেসটা পুরো দেখালাম। তো বানানোর প্রসেসটা পুরো আলাদা, কি সুন্দরভাবে পিটিয়ে পিটিয়ে বানাচ্ছে আপনারা দেখলেন। তো এবার এটা ট্রাই করার পালা, দেখি কেমন খেতে এটা। তো দেখতে পাচ্ছেন কতটা খাস্তা, হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে। এটা টেস্ট বলতে গেলে এত ফুল তিলের ফ্লেভার আছে। মিষ্টি চিনির রসে ডুবিয়ে বানানো হয়, তা মিষ্টি তো অবশ্যই হবে। আর খাস্তা, প্রচণ্ড খাস্তা, একদম এইভাবে ভাঙলে দেখুন ভেঙে যাচ্ছে, এইভাবে এই ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দারুণ খেতে, দারুণ। তো এটা প্রাইস হচ্ছে 340 টাকা করে কিলো। তো যদি বড়বাজার আপনারা ভিজিট করেন, অবশ্যই ট্রাই করবেন এই গাজাক। এটা ইন্ডিয়া ফেমাস, দারুণ খেতে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই। বড়বাজারের কোন দোকানে ফাফড়া পাবেন দেখতে হলে রাইট ভিডিও ক্লিক করুন, এবং নামক মাটি কোথায় পাবেন সেটাও দেখতে হলে লেফট ভিডিও ক্লিক করুন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।